নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। কাটোয়া ল ইয়ার্স বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে এবারও জয়ী হল আইনজীবী কল্যাণকারী জোট। শুক্রবার সকাল থেকেই সবার নজর ছিল কাটোয়া ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ও তার ফলাফলের দিকে। এদিন সকাল 10:30 থেকে নির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হয়। বেলা 4:00 পর্যন্ত চলে এই ভোট প্রক্রিয়া। সন্ধে 7 রাউন্ড গণনার পর নির্বাচনের ফল প্রকাশ হয়। জানা যায়, কাটোয়া ল ইয়ার্স বার অ্যাসোসিয়েশনের 5টি পদের জন্য প্রতি 2 বছর অন্তর নির্বাচন হয়। এবছর মোট ভোটার ছিল 168 জন, যদিও পোল হয়েছে 164টি। এবার আইনজীবী কল্যাণকারী জোট ও অ্যাডভোকেটস ডেভেলপমেন্ট কমিটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এই নির্বাচনে কাটোয়া ল ইয়ার্স বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে আইনজীবী কল্যাণকর জোটের প্রার্থী অরিন্দম চট্টোপাধ্যায় 100 ভোট পেয়ে অ্যাডভোকেট ডেভেলপমেন্ট কমিটির প্রার্থী শ্রীধর ব্যানার্জিকে 40 ভোটে হারিয়ে জয়লাভ করেন। সহসভাপতি পদে আইনজীবী কল্যাণকারী জোটের প্রার্থী কিশলয় সাহা 95 ভোট পেয়ে অ্যাডভোকেট ডেভেলপমেন্ট কমিটির প্রার্থী উদয়শঙ্কর মুখোপাধ্যায়কে 29 ভোটে হারিয়ে জয়লাভ করেন। সম্পাদক পদে আইনজীবী কল্যাণকারী জোটের প্রার্থী সৌমেন সরকার 117 ভোট পেয়ে অ্যাডভোকেট ডেভেলপমেন্ট কমিটির প্রার্থী দেবাশিস মণ্ডলকে 73 ভোটে হারিয়ে জয়লাভ করেন। সহসম্পাদক পদে আইনজীবী কল্যাণকারী জোটের প্রার্থী মোহাম্মদ ইমদাদুল মণ্ডল 109 ভোট পেয়ে অ্যাডভোকেট ডেভেলপমেন্ট কমিটির প্রার্থী ইমরান কাশেমকে 58 ভোটে হারিয়ে জয়লাভ করেন। কোষাধ্যক্ষ পদে আইনজীবী কল্যাণকারী জোটের প্রার্থী সুচন্দন সেন 105 ভোট পেয়ে অ্যাডভোকেট ডেভেলপমেন্ট কমিটির প্রার্থী পারমিতা ব্যানার্জিকে 49 ভোটে হারিয়ে জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর অ্যাডভোকেটস ডেভেলপমেন্ট কমিটি তৃণমূল লিগাল সেলের অভিযোগ, সিপিএম বিজেপি কংগ্রেসের একটি দুষ্ট চক্র প্রথম থেকে চক্রান্ত করে এই নির্বাচনে তাদের পরাজিত করেছে। তারা জানান, এখানে যে নির্বাচনটা হলো এখানে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি এই 3 অশুভ শক্তি একটা দুষ্ট চক্র এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রথম থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার প্রাথমিক লগ্ন থেকে একটা ষড়যন্ত্র বলে এই নির্বাচনটাকে পরিচালনা করা হয়েছে এবং একতরফাভাবে স্বৈরাচারী একটা নির্বাচন পরিচালনা করে পরিকল্পিতভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা নির্বাচন প্রক্রিয়ায় বারবার বিভিন্ন রকম বেনিয়ম দৃষ্টি আকর্ষণ করার সত্ত্বেও নির্বাচন পরিচালনা যিনি করেছেন তিনি একতরফাভাবে পরিচালনা করে আজকে হারিয়ে দেওয়া হয়েছে। উন্নয়নমূলক জোট ছিল সেখানে কাদের ছিল, সেটা যে উন্নয়নমূলক জোটের মধ্যে আমরা রয়েছি, আমরা মানে কারা? আমরা তৃণমূল কংগ্রেস এবং কিছু তৃণমূল লিগাল সেল এবং সেই সঙ্গে আরও কিছু জাতীয়তাবাদী মানুষ আমাদের সঙ্গে ছিল। তার সত্ত্বেও এই অশুভ শক্তির কাছে পরাজিত হওয়ার কারণ হচ্ছে প্রাথমিক প্রথম দিক থেকে একটা ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল, যে ষড়যন্ত্রে শিকার হয়েছে। সেখানে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস সম্মিলিতভাবে এই ষড়যন্ত্রটা তৈরি করেছে এবং নির্বাচনটা একতরফাভাবে স্বৈরাচারীভাবে পরিচালনা করেছে, কোনো নিয়ম নীতি না। রাজনৈতিকভাবে ষড়যন্ত্র প্রথম থেকেই, নির্বাচন প্রক্রিয়া শুরু করার প্রথম থেকেই কোনো রকম সহমতে পোষণ না করে একতরফাভাবে ইউ নির্বাচন করা হয়েছে, মনোনয়ন করা হয়েছে, নির্বাচনে মনোনীত করা হয়েছে এবং ইউ তার মন গড়া নিয়ম নীতি তৈরি করে নির্বাচনটা পরিচালনা করেছে। অন্যদিকে আইনজীবী কল্যাণকারী জোটের পক্ষ থেকে এই রাজনৈতিক তকমা সেই সঙ্গে চক্রান্ত করে ভোট করানোর অভিযোগকে অস্বীকার করা হয়েছে। আইনজীবী কল্যাণকারী জোটের সভাপতি পদের জয়ী প্রার্থী সৌমেন সরকার জানান, আমাদের অ্যাডভোকেট কল্যাণকারী জোট তাদের জয় হয়েছে। আমাদের এই অফিস বেয়ারার 5 জন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর ট্রেজারার পোস্টে প্রতিদ্বন্দ্বী হয়েছে এবং প্রত্যেকটাই আমরা অ্যাডভোকেট কল্যাণকারী জোটে জয়লাভ করি। এই জোটটা অ্যাপলিটিক্যাল, কিন্তু আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা নিজেদেরকে শাসক দল, তাদের টিএমসির লোক বলে তারা চিহ্নিত করেছে। আদার সাইড বলতে পারেন, টোটালটাই হচ্ছে মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা। ওনারা আজকে এই হারের পর এই কথাটা বলছেন হয়তো, আর আমি তো জানি না যদি হয়ে থাকে, তাই যদি হয়ে থাকে ওনারা এই ভোট বাতিলের জন্য ওনারা হাইকোর্ট করেছিলেন, মহামান্য কলকাতা হাইকোর্ট তাদের সেই রিট পিটিশন খারিজ করে দিয়েছে, তারপরে এই ভোট হয়েছে। এবং
দিনের শেষে কাটোয়া ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়লাভ করে খুশি আইনজীবী কল্যাণকারী জোট। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।